সব থেকে খারাপ সময় তো তখনই লাগে যখন আমরা দেখতে পাই প্রিয় মানুষটা অসুস্থ হয়ে রুমে শুয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা তো সবাই জানে আরো অনেকটা অসুস্থ হয়ে আছে, সেটা তো আপনাদের সাথে গত ভিডিওতে আমরা শেয়ার করেছি। কিন্তু হঠাৎ করে আরো অসুস্থ হয়ে পড়লো, তার শরীরে হাত দিয়ে দেখি প্রচন্ড পরিমাণ জ্বর এসেছে, আর এদিকে রুমের অবস্থা একদমই ঠিক না। ভাবছি আমরা নতুন বছরে নতুন দিনে সুন্দর করে রুমটাকে সাজাবো, কিন্তু সেটা আর হলো না। 2024 সালের প্রথম দিনে আরো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, সেটা আপনারা দেখেছেন। আর প্রিয় মানুষরা অসুস্থ হয়ে পড়লে নিজের থেকে অনেকটা খারাপ লাগে, আর একটা হাসি খুশি মানুষ যখন মন মরা হয়ে বসে থাকে সেটা দেখলে তো আরো মনটা খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখানে আপনারা অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে অনলাইনে কাজ করে ইনকাম করতে চান, কিন্তু সঠিক গাইডলাইন আর বিশেষ সাইট না পাওয়ার কারণে কাজ করতে পারতেছেন না। এজন্য এবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সঠিক গাইডলাইন সহ সেরা বিশ্বস্ত সাইট gamewinpro.com। এই সাইটে সহজ সহজ কিছু গেম খেললে আপনি প্রতিদিন 1000 থেকে 1500 টাকা ইনকাম করতে পারেন। এই সম্পর্কিত বিস্তারিত ভিডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ভিডিও দেখে এখনই কাজ শুরু করে দিন। তো এখন আর কি করার, যখন প্রিয় মানুষটা অসুস্থ হয়ে আছে তখন তো সব কাজ আমারই একাই করা লাগবে। তাই তো আমি নিজ হাতে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করলাম, আর আপনারা একটু সবাই একটু আরো জন্য দোয়া করবেন। এই মাসেই আরো ডেলিভারি ডে, এখন একটু একটু অসুস্থ হবে এটাই স্বাভাবিক, আপনারা একটু তার জন্য দোয়া করবেন, সে যেন একটু ভালো থাকে, আমাদের নতুন সদস্য যেমন সহি সালামতে এই দুনিয়াতে আসতে পারে। এই দোয়াটাই আপনাদের কাছে আমি কামনা করি। যে মেয়েটা নাকি আমার সামনে সারাক্ষণ হাসি খুশি থাকে, আর আজকে সেই মেয়েটা মনমরা হয়ে এক জায়গায় বসে থাকে, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে একসাথে সংসার করতেছে, সে তার নিজের থেকে আমার জন্য অনেকটাই চিন্তা করে, আমার কখন মন খারাপ, আমি কি করতেছি না করতেছি সবকিছু। তার একটা জিনিস আমার অনেকটাই ভালো লাগে, যখনই আমার মন খারাপ হয়ে থাকবে তখনই সে একটা না একটা কিছু করে আমার মনটাকে খুশি করার ট্রাই করবে। দেখতে দেখতে কিভাবে 3টা বছর কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। আরো সবাই কি বলতেছে আমাদের জন্য দোয়া করবে, 3 বছর না যায় তো আমরা মরণের আগ পর্যন্ত দুজন একসাথে থাকতে পারি। তো দেখতে দেখতে কিন্তু ঘরের অনেকটা কাজে আমি সেরে ফেললাম, যেহেতু নতুন বছর বলে কথা সেহেতু সবকিছুই নতুন নতুন লাগাতে হবে, তাই তো ঘরটাকে একটু নতুন করে সাজানোর জন্য কভার পেজ থেকে জানলার পর্দাগুলো অর্ডার করে নিলাম। পর্দাগুলো দেখতে যেমন সুন্দর তেমনটা কোয়ালিটি ফুল। অনেকদিন যাবত ফেসবুকের টাইমলাইনে দেখতেছিলাম এই পর্দাগুলো, ভিডিওতে দেখে আরুরার আমার অনেকটাই পছন্দ হয়েছিল এই পর্দাগুলো। তারপর থেকে আরুরার আমার শুরু হয়ে গেল খোঁজাখুঁজি, মানে মানসম্মত ভালো মানের কোন পেজ থেকে পর্দাগুলো নিব সেই পেজ। অনেক খোঁজাখুঁজির পর এই টু কভার পেজ থেকে এই পর্দাগুলো নিয়ে নিলাম। তাদের পেজটিতে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন নানান ধরনের কালার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করে নিয়ে নিতে পারে। আপনাদের সুবিধা ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি, আর হ্যাঁ ডিসকাউন্ট তো থাকছে, কারণ আমাদের ভালোবাসার মানুষরা আমাদের রিভিউ দেখে কিনতেছে, তাদের জন্য তো ডিসকাউন্ট থাকবেই। পর্দাগুলো কিন্তু আসলে অনেকটা সুন্দর, এখনো ফাইনাল লুক দেওয়া হয়নি তাতেই কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি একা পারতেছি না বলে আরো আমার সাথে হেল্প করতেছে। আমি আপনাদেরকে আগেই একটা কথা বলেছিলাম যে আরো নিজে থেকে ঘরকে সাজাতে বেশি পছন্দ করে, তাই তো সে অনেকটা খুশি হয়েছে তার রুমের জন্য এত সুন্দর সুন্দর পর্দা নিয়ে আসার জন্য। আর এত সুন্দর সুন্দর পর্দা নিয়ে আসলে যে কোনো মেয়ে খুশিতে মনটা ভরে যাবে, দেখতেই পাচ্ছেন আরো ফাইনাল লুক দেওয়ার পরে কতটাই না খুশি হয়েছে। তো এখন আমি আরেকটি জানলার জন্য পর্দা রেডি করতেছিলাম, আর এদিকে দেখতেছি এক এক করে সবাই চলে আসতেছে, কারণ আমি বাসাতে যে কোনো নতুন কিছু নিয়ে আসি সবাই চলে আসে দেখার জন্য। আমার বাগিনাটাও দেখে অনেকটাই খুশি হয়ে গেছে, এইদিকে আমার বাগিনার সাথে আমার আম্মুও চলে আসছে দেখার জন্য। আর আমাদের ফাইনাল লুকটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, নতুন বছরে নতুন করে ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি, সেটা না দেখলে একদমই মিস করবেন আপনারা। আর আমি সব ভাইদেরকে একটা কথা বলতে চাই, প্রিয় মানুষ অসুস্থ হয়ে থাকলে তাকে সব কাজে হেল্প করবে, তাহলে প্রিয় মানুষটাও অনেকটা খুশি হবে। যাই হোক আমাদের কিন্তু ফাইনাল লুক চলে আসলো, সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন পর্দাগুলো কেমন হয়েছে আর আমাদের রুমটাতে কেমন ফুটেছে। আর হ্যাঁ আমরা কিন্তু একটা পর্দা নিয়ে 2টা কালারের পর্দা নিয়েছি, সেম ডিজাইনেরই 2 কালার নেওয়া হয়েছে, আমাদের বেডশিটের সাথে কিন্তু পর্দার কালারটা মিলে গেছে। এই হলো আমাদের 2 নম্বর পর্দা। দেখতে দেখতে চলে আসলাম একদমই লাস্ট পর্যায়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।